ম্যাম, হ্যাঁ বলো, বর্ধমান পশ্চিমে তোমাদের জলের কোনো প্রবলেম আছে, খাওয়ার জলে, পানীয় জলে? ম্যাম প্রবলেম ছিল ম্যাম, আমাদের ওটের সময় একটু আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন রানীগঞ্জ সালানপুর এই এলাকাতে ছিল ম্যাম। আমরা UDMA ডিপার্টমেন্টের সাথে কোঅর্ডিনেট করে বাহারের থেকে ট্যাঙ্কার গুলো এসেছে ম্যাম, আমরা খানিকটা মিটিগেট করতে পেরেছি ম্যাম। বাবাকিটা ভাবি একটু দেখে দে, আমরা ঈদের সময় যেন জলের প্রবলেম না হয়, যেমন দুর্গাপূজাতে অন্য কোনো প্রবলেম করতে দিই না। একদম হবে না, এটার জন্য 300 ট্যাঙ্কার এক্সট্রা আমরা ওখানে পাঠিয়ে দিয়েছি, পুরো সামারটাই থাকবে ওই ট্যাঙ্কার গুলো আপনাদের। হ্যাঁ, তার কারণ ওখানে তো থাকবে, আর ওখানে ছোট ছোট যে কাজগুলো পেন্ডিং আছে, ছোট কাজগুলো এই তো পাড়ায় পাড়ায় সমাধানের নামে 5 লক্ষ টাকা পর্যন্ত অথরাইজ করা হচ্ছে DMZ, এই কাজগুলো করবে। ঠিক আছে ম্যাম। আর রানীগঞ্জের ধসের ওই জায়গাটা বাড়িগুলো হচ্ছে তো আমরা ক্যাবিনেটটা গ্রুপ করে এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে পাঠিয়ে দিয়েছি ফেজ 2, ওটা তো টাকা বাঁধ করে দিয়েছে ম্যাম। কোল ইন্ডিয়া আমাদের যেগুলো বাড়িগুলো করে দেওয়ার কথা, রানীগঞ্জের ধস রিহ্যাবিলিটেশন যে প্রজেক্ট আছে বন্ধ করে দিয়েছে কেন? তো মানুষের ধস নামলে তো ওর কয়লা খনি সমস্ত মানুষ মরে যাবে। রিহ্যাবিলিটেশন প্রজেক্টে প্রথম ফেজের টাকা দিয়েছে, সেই টাকা দিয়ে করার পরে যখন তার কাজগুলো হয়ে গেছে, তারপরে যে UC পাঠানো হয়েছে সেই টাকাটাও এখনো দেয়নি, যে কন্ট্রাক্টরস পেমেন্ট এখন আমাদের হয়নি। এখনো মতলব 350 কোটি ইয়ার চিঠি লেখো যে ধসের লোকগুলো মরে গেলে তখন কিন্তু ইউ উইল বি রেসপন্সিবল, একদম ভালো করে একটা চিঠি লেখো। ঠিক আছে, প্রায় 350 কয়লার টাকা খাবে আর কয়লায় মানুষ মরে যাবে তাকে দেখবে না? শুধুমাত্র ইডি আর CBI লাগিয়ে কয়েকটা পলিটিক্যাল লোককে অ্যারেস্ট করে হয়ে যাবে, আর আসাম থেকে ইলিগাল কয়লা আসছে ওগুলো আটকেছো? যখন বাইরে থেকে ইলিগাল কয়লা আসে কেন আসবে আমার রাজ্যে ইলিগাল কয়লা? ওই শুড নট অ্যালাউ দিস, তখন বলবে বর্ডারের গাড়ি ছেড়ে দাও। তাহলে কোনটা ছাড়বো আর কোনটা ছাড়বো না, তাহলে ইয়েস আর নো দিয়ে পাঠাক। এটা ম্যাম অলরেডি লিখা হয়েছে, আবার লিখে দিচ্ছি, আর ইলিগাল মুভমেন্ট অফ কোল এন্ড ক্যাটলস যেটা আছে, যেটা আমরা এজেন্ডা নিয়ে আসছি ম্যাম ইন্টারস্টেট কাউন্সিলে, কালকে যে স্ট্যান্ডিং কমিটি হয়েছে সেখানেও আমরা রেস করেছি ম্যাম কি পুরো আমাদের ওয়েস্ট বেঙ্গল কে করিডোর হিসাবে ইউজ করা হয়, আমাদের যখন বর্ডারে চলে আসে আমাদের এত ইউপি থেকে গরু আসবে আমার রাজ্যের উপর দিয়ে, আর কাউ স্মাগলিং এ বেঙ্গলের দোষ হবে, BSF দেখছে বর্ডার, BSF এর আন্ডারে উত্তরপ্রদেশ থেকে আসছে, রাজস্থান থেকে আসছে, মধ্যপ্রদেশ থেকে আসছে, আমার বর্ডার দিয়ে ছেড়ে দিচ্ছে আর যাচ্ছে BSF এর কাছ দিয়ে, আর দোষ হচ্ছে আমাদের? মহা মুশকিল ভাই, কয়লা তোমার অন্য রাজ্য থেকে আমার রাজ্য দিয়ে আসবে কেন? যেটা প্রয়োজন এসেন্সিয়াল আমরা অ্যালাউ করবো, তুমি পাঠাবে, তোমাদের কি আন্ডারস্ট্যান্ডিং আমি কি করে জানবো?